সবাই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগকে। আজকে ব্লগটি হলো পাইকারি গামছা নিয়ে। তো আমাদের এক ভিউজ ভাই বলছিলেন যে ভাই পাইকারি গামছার ভিডিও দেওয়ার জন্য, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা। তো আপনারা কোথা থেকে কম দামে ভালো মানের গামছা কিনে আপনার ব্যবসা শুরু করতে পারেন, অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সঙ্গে নিয়ে কীভাবে পাবেন, কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা আছে এবং কোনটার কত প্রাইস রয়েছে, কী কী কালার, কী কী ডিজাইন রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাধ্যমে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভাইয়ের নামটা মোহাম্মদ ইব্রাহিম কলিন। ইব্রাহিম কলিন ভাই, তো আপনার তো সম্পূর্ণ পাইকারি গামছা নিয়ে ব্যবসা করতেছেন? জি জি, পাইকারি। আপনার এখানে সব মূল পাইকারি সেল? পাইকারি সেল। তো ঠিক আছে, আমাদের বিএসের উদ্দেশ্যে এক এক করে কিছু গামছা কালেকশনগুলো দেখেন এবং প্রাইসগুলো বলেন। প্রথম কোনটাতে শুরু করবেন? প্রথম থেকে 5000 থেকে? হ্যাঁ জি। এই যে একবার বড়টা তুই দেখে পরে নিচে যাবো। জি জি। তো আমরা এখন ধরে দেখাচ্ছি 5000। এটা হলো 5000। তো এই গামছাটা হলো 5000 গামছা। তো 5000-এর ভিতরে প্রাইসটা যদি বলতেন? এই 5000-এর প্রাইসটা দাম হচ্ছে আমরা বর্তমান রেটে 600 টাকা। 600 টাকা। এটা কি হাজি? হাজি কটস। আচ্ছা, তো তারপরে আমরা আরেকটা দেখবো না স্যার? পাঁচাত্তর পরে আরেকটা দেখেন। এটা কয়া? এটা চাইরাত। এটা হলো চাইরাত। তো এখন আমরা চাইরাতের গামছাগুলো দেখবো। তো এটার ভিতরে কতগুলো কালার আছে? অনেকগুলি কালার আছে, যে দেখেন এইগুলোর ভিতরে 5000-এর চাইরাতের ভিতরে অনেক কালার পাবেন, এই যে কালারগুলো পেয়ে যাবেন। তো এই প্রাইসটা যদি বলেন? এই হিসেবে আমরা 410 টাকা। 410 টাকা। 410 টাকা। কত পিস চাইরাত? চাইরাত এক থান চার পিস। চার পিসের দাম 400 টাকা। 400 টাকা, তার মানে এই চাইরাতের দাম 100 টাকা পড়ে। একটু কমে আছে আর একটু চাইরাত? সাড়ে তিন হাত গামছা। তো এটার ভিতরে কালার আছে, এই কালারগুলো পেয়ে যাবেন। কালার আছে? জি। তো তো এটার নাম কি? এটা হচ্ছে আপনার রূপসী বাংলা। রূপসী বাংলা। তো এটা প্রাইসটা বলে? প্রাইস 200 টাকা। তো এটা প্রাইস হলো 200 টাকা। সাড়ে তিন হাতের দাম না এক থান? এক থান থান সব। তারপরে দেখবো আমরা তিন হাতের গামছা। তো এটা হলো তিন হাতের ভিতরে, এটার নাম হলো কি? ভাইয়া। ভাইয়া ভাইয়া। তো এটার নাম হলো ভাইয়া। তো এটার ভিতরে কালার পাবেন? কালার আছে, যে কালার আছে কালারগুলো পাওয়া যাবেন। তো এটা থান কত গ্রাম? এটা 170 টাকা। এটা হচ্ছে মাত্র 170 টাকা থান? থান থান। তো পার পিসে কত রেট আছে? পার পিস বলতে 42 টাকা পিস। পার পিসে 42 টাকা করে পড়তে আছে। তো ঠিক আছে, আমি নেক্সট আরেকটা দেখি। আরেকটা আমি দেখেন, এটা জিরু। এটা জিরু বাচ্চাদের জন্য? বাচ্চাদের, বাবু বাচ্চা আছে, হসপিটাল হয়, কোন হসপিটাল ডেলিভারি হওয়ার সময় এইবার এই জিরু গামছা জরুরি নেয়। আচ্ছা, আর মেয়েদের মেয়েদের জন্য নেয়, এই গোসল করার চুল টুল বাঁধার জন্য। জিরু হইলে এটা কত টুক কেন? এটা একবার জিরু এক দেড় হাত আর কি। এক দেড় হাত। এক দেড় হাত। এবং চার পিসের দাম কত? চার পিসের দাম হচ্ছে আপনার 90 টাকা। চার পিসের দাম কত আছে? 90 টাকা। তো ঠিক আছে, তারপরে আমরা দেখবো আরো কোয়ালিটি আছে দেখুন। এগুলি একবার কম সস্তা, 130 টাকা থান। সাড়ে তিন হাত চাইরাত, সাড়ে তিন হাত। এটা হলো সাড়ে তিন হাত করে না? তো এটা হলো সাড়ে তিন হাত করে। তো এটা হলো মাত্র 130 টাকা থান। আচ্ছা, তারপরে তো এখানে কিন্তু আরো যে ছোট গামছা আছে, আরো এদিক দিয়ে আছে, সিডিও আছে। আচ্ছা, ওইদিকে আরও আছে, আর ওনাদের কাছে কিন্তু আরও ওই যে নামাজি গামছা যেগুলো সেগুলোও আছে। হ্যাঁ হ্যাঁ, নামাজি গামছা আছে, যে আপনি পাখির মতো করে এগুলো ইয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইগুলোর ভিতরে এইগুলো কয়া? এই যে হাজি গামছা চাইরাত 420 টাকা। 420 টাকা হইলো তান? একটু খুলে দেখাই দিই আপনাদের। জি, Thank you.
এই হলো গামছাটা, এটা হলো হাজি গামছা, চাইরাত লম্বা, হ্যাঁ চাইরাত লম্বা, এটা প্রাইস হইলো 400 টাকা দাম, 420 টাকা দাম, 105 টাকা পিস। তো ঠিক আছে, তো এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।